এছাড়া আমি আর একটা জিনিস করতে যাচ্ছি আজকে, আশা করি এটা আমার ইয়াং জেনারেশনের খুব কাজে লাগবে সবার। আপনারা রিসেন্টলি শুনছিলেন এর স্ক্যান ওর স্ক্যান, ওই দেশের স্ক্যান এই দেশের স্ক্যান, সেই স্ক্যানটা আদৌ আমরা ইউজ করব কি না। আমরাই মনে হয় বেঙ্গল ফার্স্ট মনে হয় যতদূর সম্ভব। আমাদের প্রবলেম হচ্ছে আমরা কৃতিত্ব নিতে পারি না, কৃতিত্বটা কখনো কখনো গৌরবের সাথে নিতে হয়। এটা আইটি ডিপার্টমেন্ট করেছে থ্যাংকস টু রাজীব কুমার অ্যান্ড আদার্স। আমরা একটা রাজ্যের আইটি ডেভেলপ করা মোবাইল অ্যাপ সেলফ স্ক্যানের সূচনা করলাম আজ। আমাদের যেটা হচ্ছে নিজেদের নির্ভর করুন, বাইরে যাওয়ার দরকার নেই, সেলফ স্ক্যান। এই ধরনের অন্যান্য বাজার চলতি স্ক্যান অ্যাপের তুলনায় আরও উন্নত, সুবিধাজনক এবং সুরক্ষিত। এতে স্ক্যান করা ডকুমেন্টটি এডিটও করা যায়। এতে ব্যবহারকারীর কোনো তথ্য সার্ভারে জমা হয় না, অর্থাৎ ইট ইজ টোটালি প্রোটেক্টেড। ব্যবহারকারীর মোবাইলে থাকে কিন্তু সার্ভারে জমা হয় না। এটা একদম ব্যক্তিগত এবং নিরাপদ অ্যাপ, এটি একদম ফ্রি এবং এতে কোনো বিজ্ঞাপন নেই। এটি সম্পূর্ণভাবে আমাদের বাংলার আইটি ডিপার্টমেন্ট তৈরি করেছে। আমি কনগ্রাচুলেট করছি সকলকে। যখন কোন স্ক্যানটা ইউজ করবেন আদৌ করবেন কি না তার নানা রকম বিতর্ক চলছে, সেই তর্ক বিতর্কের মধ্যে না গিয়ে আমি তো নিশ্চয়ই চাইবো আমার দেশেরটা হোক। সুতরাং স্বদেশিয়ানা কাকে বলে এবং হোয়াট বেঙ্গল থিংস টু ডে হোল ওয়ার্ল্ড থিংস টু মরো, আমি অভিনন্দন জানাচ্ছি। এবং স্ক্যান মানে সেলফ স্ক্যান, নিজের স্ক্যান, হোয়াটসঅ্যাপে নিজে ছবি তুলুন, নিজে রাখুন, নিজে স্ক্যান করুন এবং সযত্নে রক্ষা করুন। পয়সা কড়িও লাগবে না, কিছুই লাগবে না। আর এটা আপনার ঘরের জিনিস, এটা আপনার সুইট হোমের মতো, টোটালটাই আপনার কাছে থাকবে, কেউ ওখানে গিয়ে নাক গলাতে পারবে না আর আপনার অধিকার প্রাইভেসিটাকেও কেড়ে নিতে পারবে না। আমি আমার যতগুলো চ্যানেল এখানে আছেন তাদের সকলেরই অল ইন্ডিয়া কিছু না কিছু তাদের সমস্ত যোগাযোগ খুব ভালো আছে, সবাইকে রিকোয়েস্ট করব এবং ন্যাশনাল চ্যানেলগুলোকেও, সেলফ স্ক্যান, ইট ইজ ইয়োর স্ক্যান, ইট ইজ ইয়োর ওন স্ক্যান, এইটাকে আপনারা দয়া করে সবাইকে জানান। বাংলা তৈরি করলেও এটা বিশ্ব বাংলা সারা পৃথিবী জুড়ে চলুক, সারা পৃথিবীর ছেলেমেয়েরা এটাকে ইউজ করুক। আমরা চাই যেটা ভালো সেটা সবাই গ্রহণ করতে পারে, সব দেশেরই যেটা ভালো, কাজে আমাদের ভালোটাও আপনারা গ্রহণ করুন।